যিখন সরকারে কয় তেওঁলোক জনতার সরকার, সেইখন সরকার প্রকৃততে জনতার সরকার হয়নে? আজি সমগ্র অসমবাসী এই প্রশ্ন উত্থাপন করেছে, সঁচাকৈ বাৰু জনতার বাবে জনতার হয়ে কাম করেছে এই সরকারখনে? সাধারণ রাইজর বাবে সরকারখনে আজি কি করেছে প্রশ্ন উত্থাপন করা হয়েছে, কারণ সাধারণ রাইজর পেটত পুনের গুড় মারিবর বাবে, লাট মারিবর বাবে আর মূরত টাঙুন মারিবর বাবে পুনের মূল্য বৃদ্ধি হয়েছে এইখন সরকারের দিনতেই ডিজেলর লিছ সবিশেষ। বিজুলির পিছত এইবার পুনের ডিজেলত বৃদ্ধি কর, বিজুলির পিছত এইবার ডিজেলত বৃদ্ধি করা হয়েছে কর। প্রতি লিটার ডিজেলত 0.৩৫ পয়সাক ভ্যাট বৃদ্ধি, 0.৩৫ পয়সাক ভ্যাট বৃদ্ধি করা হয়েছে ডিজেলর উপর। ভ্যাট বৃদ্ধি করলে রাজ্য সরকারে, রাজ্য সরকারে শেহতভাবে লৈছে এই সিদ্ধান্ত। রাজকোষে ভ্যাটর জড়িয়ে আয় করব 40-50 কোটি, 40-50 কোটি আয় করিবর বাবে এই ভ্যাট 17.09% বিপরীতে 18.32% বৃদ্ধি ভ্যাট। বিজুলির পিছত এইবার পুনের ডিজেলত বৃদ্ধি করা হয়েছে কর, শেহতভাবে এই খবর আহি পড়েছে আজির দিনটির আটাইতকৈ ডাঙর খবর। প্রতি লিটার ডিজেলত 0.35 পয়সাক ভ্যাট বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করলে রাজ্য সরকারে, ডিজেলর উপর ভ্যাট বৃদ্ধি করলে রাজ্য সরকারে, রাজ্য সরকারে ভ্যাট বৃদ্ধি করার পিছতে এটা রাজ্যের সর্বত্রে প্রতিক্রিয়া দেখবলে পাওয়া গেছে। রাজকোষে ভ্যাটর জড়িয়ে আয় করব 40-50 কোটি টাকা, 40-50 কোটি টাকা আয় করিবর বাবে এই ভ্যাট 17.09% বিপরীতে 18.32% বৃদ্ধি ভ্যাটর। রাজ্য সরকারে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, বিজুলির পিছত এইবার পুনের ডিজেলত বৃদ্ধি করা হয়েছে কর। আপনি আপনার মতামত জানাবো পারে, রাজ্য সরকারের সিদ্ধান্ত আপনি কেনেদরে গ্রহণ করেছে? প্রতি লিটার ডিজেলত 0.35 পয়সাক ভ্যাট বৃদ্ধি করা হয়েছে বিজুলির পিছত, এইবার ডিজেলর উপর এই কর বৃদ্ধি, ডিজেলর উপর ভ্যাট বৃদ্ধি করলে রাজ্য সরকারে, আপনি আপনার মতামত জানাবো পারে, রাজ্য সরকারের সিদ্ধান্ত আপনি কেনেদরে গ্রহণ করেছে? যখন সরকারে জনতার সরকার বলে কয়, যখন সরকারে সদায় দরিদ্র দুখিয়া সকলোরে বাবে চিন্তা করো বলে কয়, সেইখন সরকারে পুনের আন একটা সামগ্রীর উপর ভ্যাট বৃদ্ধি করেছে 17.09% সলনি বৃদ্ধি করা হয়েছে ভ্যাটর মূল্য। বিজুলির পিছত এবার পুনের ডিজেলত বৃদ্ধি করা হয়েছে কর।